বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাগুলো হলো যে এই পৃথিবীতে শরীয়তের লোক যেমন কম নেই, তেমন তরিকত ও মারেফতের লোকও কম নেই, দেশে বিদেশে সব জায়গায় আছে। তবে শরীয়তেরা এই কথাগুলো বলে না, কিন্তু মারেফতের যুগের এই কথাগুলো বলে। যে একটি কথা বলে কি, যে অমৃত অমৃত পান করলে সে আর কখনো মরবে না, তার আর কোনো মৃত্যু নেই। তাহলে এই অমৃত সুদাও যে একটা বিষয়, এটা পান করলে তার আর মৃত্যু হবে না। তবে এই জগতে কিছু লোক আছে, তারা এই কথাটাকে ভুল বুঝেছে। ভুল বোঝার কারণে কত খারাপ দিকে চলে গেছে, আর এই খারাপ দিকে চলে যাওয়াতে এই তরিকত জগতের বিরাট বদনাম হয়ে যাচ্ছে। তাই আজকের প্রচারটি অবশ্যই শেয়ার করে দেবেন, যেন মানুষের সত্যটা বুঝতে পারে এবং অসত্য থেকে দূরে থাকে। যেমন যে অমৃত পান করতে হয়, এটা নাকি মানব দেহের মধ্যে এই অমৃতটা আছে। আর আমি বলবো এই কথা সকলের পাছে, আর নাউজুবিল্লাহ বলা ছাড়া আমার কাছে নাই কিছু আর। তাই বলবো যে অমৃত সুধা পান করলে তার আর মৃত্যু হবে না, সে অনন্তকাল বেঁচে থাকবে। আচ্ছা, বেঁচে থাকাও দুইটা প্রকার। যে পৃথিবীতে আপনি এমন কিছু কাজ করে গেছেন, সারা জীবন মানুষ এটা দিয়ে উপকার পাচ্ছে, সারা জীবন মানুষ আপনাকে স্মরণ রেখেছে, আপনার কথা বলে, তাহলে বোঝা গেল আপনি মানুষের কাছে বেঁচে আছেন। আপনি এমন কিছু করে গেছেন, এখন মানুষ সারা জীবন আপনাকে স্মরণ করে, তাহলে আপনি মানুষের কাছে মরেননি, তাহলে এটাও কিন্তু একটা জিন্দা থাকা। আরেকটা হলো যে আত্মা কখনো মরে না, আত্মার দংশ নেই, মৃত্যু নেই। এটা হলো একটা জিনিস যে আত্মার মৃত্যু নেই, কিন্তু দেহের দংশ আছে, ক্ষয় আছে। আচ্ছা, আরও একটি বিষয় হলো দেখুন যে অমৃত সুধা। যেমন কোনো কোনো মানুষ বেছে নিয়েছে অমৃত সুধা, যেই পানিতে মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে এটাকে তারা বক্ষণ করে, নাউজুবিল্লাহ। এক, দ্বিতীয়ত আরেক ধরনের তরিকতের লোক আছে, তারা কি করে যে মেয়ে মানুষের যে হায়েস্টটা এটা তারা কিভাবে জানি বক্ষণ করে, নাউজুবিল্লাহ, এটাও বাদ। আবার আমাদের মধ্যে আমাদের চাচাগুরু জালালউদ্দিন খা একটা কথা বলেছে, দেহের মধ্যে আছে জানি আবে হায়াতের পানি, চিনতে কয়জন পারে। যদি আবে হায়াতের পানি নিজের মধ্যে কেউ চিনতে পারে, যেটা অনেক মূল্যবান, এটাকে দেহের মধ্যে মিশিয়ে রাখার চেষ্টা করবে, এটাকে ধরে রাখার চেষ্টা করবে, ফেলবে না। আর যে চিনতে পেরেছে সে ধরে রেখেছে, আর যে না চিনেছে সে নষ্ট করতেছে। তাহলে দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে, কিছু কিছু জায়গায় এই কথাটারে ঘুরিয়ে মেরেছে। কিরকম, যে দেহের মধ্যে আছে জানি আবে হায়াতের পানি, খাইতে কয়জন পারে, নাউজুবিল্লাহ। খাওয়ার কথা তিনি লেখেননি, তিনি লিখেছেন চিনতে কয়জন পারে, যে চিনবে সে নিজের কাছে ধরে রাখবে। হীরার দানা, হীরা মাণিক্য, এগুলা কি কেউ ফেলে দেয়? আচ্ছা, এ হলো একটা বিষয়। তাহলে অমৃত কি, অমৃত বিষয়টা কি? যে অমৃত পান করলে মানুষ কোনোদিন মৃত্যুবরণ করবে না, তবে দেহের মৃত্যু ঠিকই হবে, কিন্তু সে কোন মৃত্যু হবে না, এই জগৎ তাকে মনে রাখবে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মনে রেখেছে, এ কখনোই ভোলার জিনিস নয়। এমনও পৃথিবীতে ওলে আউলিয়ারা আছে, তারা অমৃত সুধা পান করে গেছে এবং নিজে পান করেছে, অন্যকে পান করায় গেছে। তাহলে যেই অমৃত সুধা তারা পান করে গেছে, জগতের মানুষ তাকে নিয়ে নাচানাচি ফালাফালি করতেছে, বিরাট মাজার হয়ে গেছে, মানুষ এই মাজারে গিয়ে অনেক কিছু চায়, অনেক কিছু পায়, তার প্রশংসা গায়, তাহলে সে মৃত্যুবরণ করেছে 50-60 বছর আগে, এখনও তার মাজার কি জাকজমক, এখানে কিছু চাইলে তার উসিলা দিয়ে আল্লাহ দিয়ে থাকে। আচ্ছা,
এখন বিষয়টি হলো সেই অমৃত বিষয়টা কি। সেই অমৃত বিষয়টা হলো দেখুন যে আপনি আপনার কামেল মুর্শিদের কাছে কিছু বাক্য শুনেছেন, কিছু কথা শুনেছেন, এই অমৃত সুধা মুর্শিদের মুখে দিয়ে যখন বের হয়েছে আর সেই জিনিসটা আপনার কান দিয়ে শ্রবণ করেছেন, তার মানে কান দিয়ে খেয়েছেন। দেখেন মানুষে পোলাও কোরমা ভালো ভালো খাদ্য কিন্তু মুখ দিয়ে খায়, আর অমৃত সুধা যেটা পান করতে হয়, শ্রবণ করতে হয়, সেটা কিন্তু কান দিয়ে। আপনার কামেল মুর্শিদ যখন কিছু বাক্য কিছু কথা বলেছে সেই কথাগুলো আপনি কান দিয়ে খেয়েছেন, কান দিয়ে যখন খেয়েছেন তখন আত্মায় লিপিবদ্ধ হয়েছে, মস্তিষ্কের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। তখন কি করেছেন এই কামেল মুর্শিদের এই অমৃত সুধা, অমৃত কথা, অমৃত কালাম আপনি পান করেছেন সেই কান দিয়ে এবং জ্ঞানের মধ্যে সেট করেছেন। তখন যে জ্ঞানগুলো আপনার কামেল মুর্শিদের কাছ থেকে নিয়েছেন এই জ্ঞানের মধ্যে কি কি আছে, সাধনা করতে হবে, আল্লাহর ভজনা করতে হবে এবং বিভিন্ন আল্লাহর আইন মানতে হবে, বিভিন্ন সাধনার মাধ্যমে যখন আপনি নিজেকে আলোকিত করেছেন তখন কি হয়েছে যে সেই কামেল মুর্শিদের সেই অমৃত সুধা আপনার কান দিয়ে যখন আপনি খেয়েছিলেন, সেগুলো আপনার জ্ঞানের মধ্যে যখন সেটিং করেছিলেন আর সেই মতে যখন আপনি চলেছিলেন তখন আপনি নিজে সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছেন, আপনি নিজে একটা অমৃত সুধার ভাণ্ড হয়ে গেছেন। তখন আপনার কামিল মুর্শিদ কখনো আপনাকে হুকুম দিয়েছে বাবারে তোমাকে তোমার ভাণ্ডের মধ্যে যে অমৃত সুধা সেই জ্ঞানের সুধা আমি তোমাকে দিয়েছি, তুমি সেই জ্ঞান বিতরণ করো। তখন দেখা যায় তিনি এই জ্ঞান বিতরণ করে মানুষকে হেদায়েতের পথে ডাকে। তখন সে কি করেছিল, তার সেই মুর্শিদের ভাণ্ড থেকে তার নিজের ভাণ্ডের মধ্যে সেই জ্ঞানের ভাণ্ড ভরেছে, যাবে যাকে আবে কাউসার বলা হয়। আবে কাউসার, এই আবে কাউসারের পানি নবী হাসরের দিন হাতে নিয়ে নিয়ে ঘুরবে, যে তাকে ভালোবাসবে, যে তার কথা শুনবে সেই একমাত্র এই আবে কাউসার খাবে। এই আবে কাউসারের পানিটাই হলো অমৃত সুধা। আর আবে কাউসার কি, নবীর মুখের বাক্য যে আসো তোমরা আল্লাহর পথে, এই এই কর্ম, এই এই সাধনা তোমরা করো, আল্লাহকে লাভ করবে। এই অমৃত সুধা যারা পান করেছে, ধরে রেখেছে, তারা অলিয়া উলিয়া হয়েছে। এবং দেখেন সেই অমৃত সুধা যারা পান করেছে, যারা নিজেরা পান করেছে, তারা কিন্তু অন্য কাউকে একসময় পান করাইছে। তাহলে একদিন কিন্তু সে দেহ ত্যাগ করে চলে গেছে, তখন কিন্তু তার জন্যে মানুষ কাঁদে যে কি জ্ঞান তিনি দিয়ে গেলেন, এবং তার জ্ঞান নিয়ে তারা মানুষে ধনী হয়ে গেল, অমৃত সুধা খেয়ে খেয়ে তারা মুক্তির পথে চলে গেল, তারা আল্লাহর সাথে বিলীন হয়ে গেল একাকারে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি এজন্যই করলাম যে মানুষ কি করতেছে, সেই অমৃত সুধা সে মেয়ে মানুষের কাছে খুঁজতেছে, নিজের দেহের যৌবনের পানির মধ্যে খুঁজতেছে, নাউজুবিল্লাহ, তারা ভুল পথে আছে। অমৃত সুধা এই 30 পারা কোরআনের মধ্যে, অমৃত সুধা যে এই কোরআনকে নিজের মধ্যে সেটিং করেছে এবং জীবিত কোরআন যার যার মুর্শিদকে, যার যার রাসুলকে নিজের সাথে মিশিয়েছে, সেই তো অমৃত সুধা হয়ে গেছে। আর রাসুল কিন্তু আল্লাহর সাথে মিশে গেছে, তখন সেই বান্দা যদি অমৃত সুধা পান করে তখন সেই রাসুলের সাথে মিশবে আর রাসুল আল্লাহর সাথে মিশবে, তখন কি হবে, তিনি মিলে একাকার হয়ে যাবে, তখন তার এই জগতে আর কোনো ভয় নেই। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি এই উদ্দেশ্যে করলাম, যারা ভুল পথে আছে এবং ভুল করছে তারা যেন সেখান থেকে ফিরে আসে, এবং যারা যারা কামেল মুর্শিদের বাক্যগুলো কানে নেয় এবং তারা যেন সেই মতে সাধনা করে আল্লাহর পথে, তখনই তারা অমৃত সুধা তাদের সর্ব অঙ্গে মিশ্রণ হয়ে যাবে, তখন তাদের আর ভয় নেই। আল্লাহ কোরআনে বলেছে যে যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নেই, তারা অমৃত সুধা পান করেছে, তারা মৃত্যুবরণ কখনোই করবে না, আর কখন মৃত্যু, কখন দেহ থেকে প্রাণ বের হবে তারা জানতেও পারবে না, খালি বডিটা পড়ে থাকবে। তখন কি হবে, তখন সেই আত্মার কোনোদিন ধ্বংস নেই, মৃত্যু নেই, তখন এই পৃথিবীর মানুষ যে তার কাছে কত উপকার পেয়েছিল এবং তার মাজারের মধ্যে গিয়ে কত কিছু চেয়েছিল, নিঃসন্তান নিঃসন্তান পেয়েছিল, রোগী মানুষ
রোগ থেকে মুক্তি পাইল এবং দেখা যায় বিভিন্ন দুঃখ কষ্ট নিয়ে যখন সেই মাজারের মধ্যে গিয়ে বলল তখন সে সেই বিপদ মুক্ত হইল। তখন দিন দিন আলোকিত হচ্ছে, মানুষ তার কথা স্মরণ করছে। এরকম শয়ে বছর লক্ষ বছর চলে যাবে, তবুও মানুষ তাকে তাদেরকে স্মরণ করবে। আর সেই স্মরণ যাদেরকে করবে তাদেরই তো মরণ নেই। তাহলে আল্লাহ এখানেই বলেছে অমৃত সুধা পান করো, আমার রাসুলের বাণী, আমার মুর্শিদের বাণী, তোমরা এই অমৃত সুধা পান করলে তোমাদের আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। এই যে কথাটিও কোরআনে এসেছে, যারা আমার সাধনায় আত্মনিয়োগ করে তাদের আর মৃত্যু হবে না এই প্রথম মৃত্যু ছাড়া। আর মৃত্যু যারা জাহান্নামী হয়ে গেল তাদেরই মৃত্যু হয়ে গেল, আর যারা আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে গেল তাদের আর মৃত্যু নেই। যাই হোক, হে জগৎবাসী, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন আপনাদের কাছে ভালো আলোচনা নিয়ে আসতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।